বিশ্বের সবথেকে বিচক্ষণ বিদেশ মন্ত্রীদের মধ্যে অন্যতম ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর মহাশয় একবার পুনরায় ভারতে শক্তি দেখিয়ে দিয়েছে। আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর চোখে চোখ রেখে জবাব দেওয়া এস জয়শঙ্কর মহাশয়ের সামনে এবার পাকিস্তানের নবনির্বাচিত বিদেশ মন্ত্রী বিলাওয়াল ভুট্টো পড়ে যান। আসলে উজবেকিস্তানের রাজধানী তাস্কেনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠক চলছিল। এই বৈঠকে ভারত, রাশিয়া, চীন, পাকিস্তান সহ মধ্য এশিয়ার দেশগুলোর বিদেশ মন্ত্রী সামিল ছিল। এই বৈঠকে ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর মহাশয় পাকিস্তানকে ভালোমতো ধোয়। বৈঠকে পাকিস্তান ও ভারতের মাঝে মতভেদ পরিষ্কার দেখতে পাওয়া যায়, কিন্তু ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর মহাশয়ের অভিজ্ঞতা, বিলাওয়াল ভুট্টো মাত্র দুমাস আগেই পাকিস্তানের বিদেশ মন্ত্রী হয়েছেন, ওনার কাছে কূটনৈতিক সম্পর্ক ও বিদেশ নীতি নিয়ে সেরকম একটা অভিজ্ঞতা নেই। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে ওনার অভিজ্ঞতাহীনতা পরিষ্কার দেখতে পাওয়া যায়। ভারত এই বৈঠকে এশিয়া ও ইউরোপের মাঝে সম্পর্কের জন্য চাবাহার বন্দর ব্যবহারের ওপর জোর দেয়, কিন্তু পাকিস্তান সিপেক অর্থাৎ চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের উল্লেখ করে সিচুয়েশনকে গরম করে তোলে। আপনাদের জানিয়ে রাখি, ভারত ইরানের চাবাহার বন্দরকে ডেভেলপ করেছে, যেখানে সিপেক চীন ও পাকিস্তানের মাঝে পিয়কেতে চলা একটা খতরনাক প্রযোজনা। বিদেশ মন্ত্রী জয়শঙ্কর মহাশয় এশিয় বৈঠককে সম্বোধন করে বলেন, কোভিড মহামারী ও ইউক্রেন সংঘর্ষের কারণে বিশ্বকে শক্তি ও খাদ্য সংকটের সামনা করতে হচ্ছে। উনি জোর দিয়ে বলেন, এই দুটো সংকটেরই দ্রুত সমাধান করা উচিত। এটুকুই নয়, জয়শঙ্কর মহাশয় পাকিস্তানের বিদেশ মন্ত্রী বিলাওয়াল ভুট্টোর উপস্থিতিতে জঙ্গিবাদকে নিয়ে অনেক বড় বড় বয়ান দেন, আর উনি সদস্য দেশগুলোকে যে কোনো জঙ্গিবাদকে বিন্দুমাত্র সহ্য না করার উপদেশ দেন। আর আপনারা ভালো করেই জানেন, পাকিস্তান গোটা বিশ্বে আতঙ্কবাদের সবচেয়ে বড় সাপ্লায়ার। এই কারণেই ভারত পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনাকে বন্ধ রেখেছে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন রহস্য বাংলা।